মালদ্বীপের প্রধান বিচারপতির সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত। মালদ্বীপ প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আজ সোমবার 5ই সেপ্টেম্বর মাননবর হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের মাননীয় প্রধান বিচারপতি জনাব আহমেদ মুতাসিম আদনানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মালদ্বীপের মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের উন্নয়নের ব্যাপক প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যকার সম্পর্ক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া দেশের সর্বোচ্চ পর্যায়ে ভিজিট ও সাধারণ মানুষের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। হাই কমিশনের পক্ষ হতে মালদ্বীপে আটক ও বিচারাধীন বাংলাদেশিদের বিচার কার্যক্রম দ্রুত সময়ে শেষ করার বিষয়ে অনুরোধ জানানো হয়। এছাড়া বিচারাধীন ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের জন্য বিশেষ অনুরোধ করা হয়। এ সময় মিশনের প্রধান সচিব জনাব মোহাম্মদ সোহেল পারভেজ ও সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার জনাব ফয়সাল উপস্থিত ছিলেন।